বরাক সফরে আসা আসামের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগুর সঙ্গে হাইলাকান্দির জেলা প্রশাসনের উদ্যোগে কনফারেন্স হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কার্তিছড়ার বিধায়ক সুজামউদ্দিন অংশ নেন। বিধায়ক নিজ সমষ্টির শিক্ষার পরিবেশ ত্বরান্বিত করতে সভায় বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তিনি জানান, সুলতানি মডেল কলেজকে পরিকাঠামোর দিক দিয়ে সম্পূর্ণ রূপ দেওয়া, কৃষ্ণপুর জয়মঙ্গল হাইস্কুল এবং জামিরা হাইস্কুলে এলাকার বৃহত্তর স্বার্থে হায়ার সেকেন্ডারি চালু করা, বৃহত্তর বেতছড়া এলাকায় একটি নতুন হাইস্কুল স্থাপন করা, এই এলাকার ছাত্রছাত্রীরা হাইস্কুলে যেতে হলে প্রায় 15 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে হয়, প্রায় 500 ছাত্রছাত্রী থাকা বিলাইপুরে অবস্থিত বহু পুরাতন বনপল্লী হাইস্কুলকে এলাকার বৃহত্তর স্বার্থে প্রাদেশিকরণের আওতায় আনা, কৃষ্ণপুর জয়মঙ্গল অথবা শাহাবাদ হাই মাদ্রাসায় মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের অনুমোদন দেওয়া, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে বাংলা বিষয়ে ছাত্রছাত্রীদের প্রতি হওয়া বৈষম্য খতিয়ে দেখা, কারণ বাংলা মার্কসের জন্য অনেকে মেধা তালিকা থেকে বঞ্চিত হয়, আসাম বিশ্ববিদ্যালয়ে স্থায়ী একজন ভিসি নিয়োগের ব্যবস্থা করা এবং বিশ্ববিদ্যালয়ের অচলা ব্যবস্থা কাটাতে সমস্যাসমূহ খতিয়ে দেখা। বিধায়ক সুজামউদ্দিন লস্করের এই দাবিগুলো রাজ্যের শিক্ষামন্ত্রী খুবই গুরুত্ব সহকারে নিয়েছেন বলে তরঙ্গ টিভির প্রতিনিধিকে জানিয়েছেন বিধায়ক। লালা থেকে আবু সুফিয়ান বড়ভুইয়ার প্রতিবেদন, তরঙ্গ টিভি।